খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত লোকসভার ভোটের ময়দানে ফের পোস্টার ব্যানার ছেড়া ঘিরে বিতর্ক এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে শুক্রবার সকালে দেখা যায় সেখানে তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়ার ব্যানার কেউ বা কারা ছেড়ে দিয়েছে ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে বেশ শোরগোল পড়ে যায় নারায়ণগড়ের রানী সরাই এলাকার শালাজপুরে শুধু মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর ব্যানারই ছেঁড়া হয়নি ঘাসপুল শিবিরের বেশ কিছু দলীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের শাসক দলের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে পদ্মশিবির মেদিনীপুরের দাঁতনে জুন মালিয়ার সমর্থনে জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টেলি ইন্ডাস্ট্রি থেকে আসার পরও জুন যে এলাকার রাজনীতিতে ও এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে জড়িত রয়েছে সেই কথা তুলে ধরে জুনের প্রশংসাও করেছেন মমতা গতকালে জনসভার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার জুনের ব্যানার ছেড়ার অভিযোগ উঠল মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের নারায়ণগড়ে এই দিনের ঘটনা প্রসঙ্গে তৃণমূলের অঞ্চল কোষাধ্যক্ষ স্বপন দত্তের বক্তব্য বিজেপির কিছু হারমাদ এসে আমাদের কিছু পতাকা মাটিতে ফেলে দিয়েছে এবং ব্যানারটি সম্পূর্ণভাবে ছিঁড়ে দিয়েছে আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি যদিও শুক্রবারের এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে পদ্মশিবিরের জেলা সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর জানা তার স্পষ্ট দাবি এই ধরনের কাজে বিজেপি বিশ্বাস করে না বললেন বিপক্ষ দলের ঝান্ডা পোস্টার কালচার বিজেপির নেই সেই সময়ও নেই বিজেপির কাছে তৃণমূলের হার নিশ্চিন্ত জেনে নিজেদের প্রচারের আলোয় আনতেই এইসব নাটক করছে বিজেপির কর্মীরা কখনোই এইসব নোংরামিতে বিশ্বাসী নয় রিপোর্ট খবর চব্বিশ